হ্যাঁ, বলছি কি যে বিজেপিতে গেলে কত দিচ্ছে? 7 কোটি? পাঁক আচ্ছা, আর গিয়েতে তৃণমূলে গেলে? তৃণমূলে 10 কোটি? পাঁক গিয়েতে ব্রাহ্মণে? ব্রাহ্মণে? হ্যাঁ, ব্রাহ্মণে দিচ্ছে, ব্রাহ্মণে 1 টাকাও দিচ্ছে না। বলছি কি, শোনো শোনো, যে প্রথমে আমি বিজেপিতে যাব, ওখান থেকে টাকাটা নিয়ে নেবো, তারপরে আমি তৃণমূলে যাব, আবার তৃণমূল থেকে টাকাটা নিয়ে নেবো। তো এইভাবে টাকাটাকে কালেক্ট করে আমি একটা নতুন পার্টি খুলবো, ঠিক আছে? দাদা, আমি সাথে পাচ্ছে থাকি না। শালা, ওভার অ্যাক্টিং এর একটা লিমিট থাকে ভাই। সেলুকাস, বলেছিলাম না, বিরাট জনসভা দেখেছো, লোক দেখেছো, পুরো ভর্তি। দেখো, তোমাদের একটা সত্যি কথা বলি, অন্যরা না নেতা হতে পেরেছে, আপনজন হতে পারেনি। আমার দিকে আসো, আমার পার্টিতে আসো, আপনজন হয়ে যাও। পশ্চিমবঙ্গের বেকারত্ব কিন্তু বড় সমস্যা নয়, বড় সমস্যা হচ্ছে সিঙ্গেল, একাকিত্বতা। ছেলেপেলে সবাই সিঙ্গেল থেকে থেকে ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছে। প্রত্যেককে গার্লফ্রেন্ড দেবো, প্রত্যেকটা ছেলেকে 2-3টে করে গার্লফ্রেন্ড দেওয়ার ব্যবস্থা করবো। সেটা মানে পশ্চিমবঙ্গের বাইরে কোনো জায়গা থেকে, অন্য কোনো রাজ্য থেকে গার্লফ্রেন্ড আনার চেষ্টা। কাকু, দিন দিন তোমার টাক পড়ে যাচ্ছে, মাথার চুল উঠে যাচ্ছে তোমার, কারণ বউয়ের টেনশনে। যখন সঙ্গে একটা গার্লফ্রেন্ড থাকবে না, ওই টাক মাথায় আবার নতুন করে চুল উঠবে। জেপি যাদব হয়ে দেখাবো, জেপি যাদব। দেখো, অন্য পার্টিতে কিন্তু দুধ থেকে সোনা বের হয়, কিন্তু আমাদের পার্টিতে কিন্তু দুধ থেকে সোনা বের হয় না, কারণ সব কটা সার, সার থেকে দুধ বের করিয়ে ছাড়বো, এইরকম ট্যালেন্টেড রাখি আমরা। তাই অন্য কোনো পার্টিতে না, আমাদের পার্টিতে আসো, 1 মিনিট। হ্যালো, কি সামন্তী? সামন্তী বিজেপিতে? সরি, ভুল বলেছিলাম, দুধ থেকে সোনা বের হয়, আমি এবার বিজেপিতে। বিজেপিতে সবাই ভোট দিও। আরে, আমার জনসভার মধ্যেই সব ইয়াং মেয়েরা কোথায়? কুমারী মেয়েগুলো কোথায়? সব সামনে সব বুড়িগুলোকে বসিয়ে রেখেছো, সব ছেলেগুলো ইয়াং মেয়েদের দেখো, ইয়াং লিডার, ইয়াং মেয়ে, একটা ফোকাস থাকবে। ডাকো ডাকো, বসাও বসাও। হ্যাঁ, এইবার খেলা। বৌদি বলছে আমাকেই দেবেন। হ্যাঁ, দাদাকে দেবেন? ওই দেওয়া না, ভোট দেওয়ার কথা বলছি। আরবে বুর্জ খলিফা আছে, পশ্চিমবঙ্গে মিয়া খলিফা থাকবে, এটা আমাকে ভোট দাও। আরে, নেতা নেতা হতে গেলে অত জ্ঞান শিক্ষা ওসব কিছু লাগে না। শোনো, আমি নিজেও টাকা খাবো, তোমাদেরকেও দেবো, কোনো চাপ না, ওসব ফালতু কথা বাদ দাও। আমাকে যদি তোমরা নেতা বানাও, 2 টাকায় ভরপেট বিরিয়ানি থাকবে, পার্কে গিয়ে আর ঝোপঝাড় খুঁজতে হবে না, ছোট ছোট দেওয়াল তুলে দেবে, ছোট 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 রুম করে দেবো, ভালোবাসার জন্য কোনো কমতি না হয়। আমার পার্টিতে আসো, ভালোবাসায় ভরিয়ে দেবো। সবাই আমাকেই ভোট দেবেন, আমাকেই ভোট দেবেন। হ্যালো, রাতে 2 মেয়ে এনেছি, পার্টি অ্যারেঞ্জ করেছি দাদা, ফুল এনজয়, চলে এসো ভাইয়ের বাড়িতে দাদা, ভাই যাচ্ছ, কোনো চিন্তা নেই। হ্যালো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করে দিও। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।